হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাম্প্রতিক সময়ে উজবেকিস্তান বাংলাদেশি ট্রাভেলারদের নিকট একটি জনপ্রিয় ট্রাভেল ডেস্টিনেশন হিসাবে পরিচিতি লাভ করেছে। রিসেন্টলি আগাম কোনো নোটিশ ছাড়াই উজবেকিস্তানের ভিসা অথরিটি তাদের ভিসা পোর্টাল থেকে বাংলাদেশের নাম সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিয়েছে, যার কারণে কোনো বাংলাদেশি নতুন করে উজবেকিস্তানের ভিসার আবেদন করতে পারতেছে না। তো এটার কোনো কারণ তারা ব্যাখ্যা করেনি কিংবা কোনো নোটিশও দেয়নি। তবে ধারণা করা যাচ্ছে যে তুলনামূলক উজবেকিস্তানের ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় অনেক বাংলাদেশি দালাল চক্র সাধারণ মানুষদেরকে উজবেকিস্তান নিয়ে সেখান থেকে আরো কয়েকটি দেশ হয়ে বেলারুশ হয়ে ইউরোপে পাচার করতেছে। বর্তমান সময়ে অনেক বাংলাদেশি উজবেকিস্তানে বসবাস করতেছে এবং তারা সেখানে ইলিগালি স্টে করতেছে, অনেকে আবার দেশে ফিরে আসতেছে। তো এই পুরো বিষয়টা উজবেকিস্তান গভর্নমেন্টের নজরে আসার কারণে, যার কারণে তারা বাংলাদেশি ট্রাভেলারদের জন্য উজবেকিস্তানের ই ভিসা সিস্টেমটা বন্ধ রেখেছে। তবে এটা কতদিনের জন্য বন্ধ রেখেছে কিংবা কেন বন্ধ রেখেছে এটার কোনো কারণ ব্যাখ্যা করেনি। তবে প্রশ্ন হলো, যাদের উজবেকিস্তানের অলরেডি ভ্যালিড ভিসা আছে তারা কি উজবেকিস্তান ট্রাভেল করতে পারবে? হ্যাঁ, তারাও উজবেকিস্তান ট্রাভেল করতে পারবে, তবে নতুন করে কেউ উজবেকিস্তানের ই ভিসার আবেদন করতে পারবে না। তবে আমরা উজবেকিস্তানের ইমিগ্রেশনে খবর নিয়ে জেনেছি, কেউ যদি উজবেকিস্তান বর্তমানে ট্রাভেল করতে চায়, অর্থাৎ কোনো বাংলাদেশি যদি উজবেকিস্তান ট্রাভেল করতে চায়, যেহেতু ই ভিসা বন্ধ হয়ে গেছে, সুতরাং আপনি চাইলে আপনার নিকটস্থ যে এম্বাসি রয়েছে উজবেকিস্তানের এম্বাসি, সেই এম্বাসিতে যোগাযোগ করতে পারবেন। তারা আপনাকে টোটাল প্রসিডিউরটা বলে দিবে এবং সেই অনুযায়ী আপনারা চাইলে উজবেকিস্তানের ভিসার আবেদন করতে পারবেন। আর উজবেকিস্তানের ভিসা যে বাংলাদেশিদের নিকট বন্ধ হয়ে গিয়েছে তার একটা প্রমাণ আমরা দেখি, এটা হচ্ছে উজবেকিস্তানের ই ভিসা পোর্টাল। আমরা যদি এটাতে প্রবেশ করি তাহলে আগের মতোই সব কিছু রয়েছে। তারপর আমরা সিটিজেনশিপ এইখানে যদি যাই, এইখানে দেখেন এইখানে বাংলাদেশের নাম নেই, অর্থাৎ সিম্পল একটা বিষয়, তারা এখান থেকে বাংলাদেশের নামটা উঠিয়ে দিছে, তার মানে বাংলাদেশি ট্রাভেলার আর উজবেকিস্তানের ই ভিসা পাবে না। কিন্তু এটা কতদিনের জন্য পাবে না সেটা তারা ক্লিয়ার করেনি। এই হচ্ছে উজবেকিস্তানের ভিসা আপডেট। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।